কিশোরগঞ্জের হোসেনপুরে মা ও দুই সন্তানের রহস্যজনক মৃত্যুর ঘটনার নতুন মোড়। এদিকে প্রাথমিক তদন্ত ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহের পর সিআইডির ক্রাইম সিন ইউনিট বলছে, হত্যার আগে গৃহবধূ তাসলিমা ও তার বড় মেয়ে মোহনাকে ধর্ষণ করা হয়, পরে তাদের শ্বাসরোধে হত্যা করা হয়। ঘটনাটা অজ্ঞাত যেই করছেন সে সুপরিকল্পিতভাবে প্রথমে ধর্ষণে কিছু আমরা আলামত পাই, সেটা পরীক্ষার মাধ্যমে ডাক্তারের মতামতের মাধ্যমে প্রমাণিত হবে এবং শ্বাসরোধ করে তাদেরকে হত্যা করা হয়। নিহতদের মরদেহ ময়না তদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মর্মান্তিক ঘটনায় জড়িতদের গ্রেফতার করে শাস্তির আওতায় আনার দাবি এলাকাবাসীর। দৃষ্টান্তমূলক একটা বিচার দেখতে পারে সকলে আত্মার জন্য বিশ্বাস শান্তি পায়, কারণ এই ধরনের মর্মান্তিক ঘটনা কিন্তু অত্র এলাকাতে এই ধরনের ঘটনা ঘটছে, চাঞ্চল্যকর ঘটনা, এটা আমার জানা নেই। এদিকে ট্রিপল মার্ডারের ঘটনায় তাসলিমার ভাই বাদী হয়ে বুধবার হোসেনপুর থানায় অজ্ঞাতনামাদের আসামি করে মামলা করেছেন। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে সাতজনকে। আমি নিশ্চিত করে বলতে পারি তারা খুব দ্রুততার সাথে আইনের আওতায় আসবে। এই ঘটনার জন্য আমরা আমাদের জেলা গোয়েন্দা সংস্থাকে কাজে লাগিয়েছি, আমাদের থানা পুলিশ কাজ করছে। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। মঙ্গলবার সকালে ঘর থেকে হোসেনপুর উপজেলার শাহিদল ইউনিয়নের কাউনা বাসুরচর পশ্চিমপাড়া গ্রামের সৌদি প্রবাসী মঞ্জির মিয়ার স্ত্রী তাসলিমা বেগম এবং তার দুই মেয়ে মোহনা ও বন্যার মরদেহ উদ্ধার করে পুলিশ। সময় সংবাদ, কিশোরগঞ্জ।